স্বামীর দেখাশোনা কিংবা দেরিতে বাড়ি ফেরার পর তাকে খাওয়ার পানি না দেয়া নিষ্ঠুরতার নয়। সম্প্রতি 52 বছর বয়সী একটি ব্যক্তির তালাক আবেদন খারিজ করে দিয়ে ভারতের বোম্বে হাইকোর্ট এ মতামত ব্যক্ত করেছে। 2005 সালে বিয়ে করেন ওই ব্যক্তি। 2012 সালে তার করা তালাক আবেদন নিম্ন আদালত খারিজ করে দেয়। পরে তিনি উচ্চ আদালতে ওই রায় চ্যালেঞ্জ করেন, কিন্তু বোম্বে হাইকোর্টও এবার জানিয়ে দিয়েছে তার অভিযোগের কোনো ভিত্তি নেই। 40 বছরের স্ত্রীকে যেসব ভিত্তিহীন কারণে ওই ব্যক্তি তালাক দিতে চান তা তিনি পয়েন্ট আকারে তুলে ধরেছেন। তার মধ্যে 2টি কারণ হল, 1, স্ত্রী তার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে এবং তাদের তাড়িয়ে দিতে চায়। 2, স্ত্রী অফিস থেকে বাসায় ফিরেই একটু ঘুমিয়ে নেয়, 8:30 নাগাদ রান্না করে, কিন্তু সেই খাবার এতটাই বিস্বাদ যে মুখে তোলা যায় না। তালাকের আবেদন করা ওই ব্যক্তি আদালতে সাক্ষী হিসেবে উপস্থাপন করেন তার বাবাকে। তার স্ত্রীর হয়ে সাক্ষী দেন প্রতিবেশী ও এক দেবর। তারা জানিয়েছেন অভিযুক্ত ওই নারী সারাদিন ঘরে বাইরে কাজ করেন, উল্টো শ্বশুর শাশুড়ি তাকে চাপের মধ্যে রেখে কথা শোনান। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।